ব্যবসা করাটা ইবাদত, দোকান খুলবেন বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে, নবীর তরিকায় ব্যবসা করবেন, রাসূলুল্লাহ বলেছেন ব্যবসা কিভাবে করতে হবে, শুনে নিন চার রকমের ব্যবসা আছে, বলবো বাপ? হ্যাঁ শুনে রাখুন, একটা উদাহরণ দিচ্ছি, ধরুন এই বস্তুটা, এই বস্তুটা আমি 100 টাকায় কিনলাম, আমার কেনা মাল 100 টাকা, 100 টাকায় বিক্রি করলেন, তাহলে লাভ হলো না লস হলো না, এটা একটা ধরন, একটা পার্ট। দ্বিতীয় পার্ট, আমি এটা কিনেছি 100 টাকায়, 150 টাকায় বিক্রি করলাম, তাহলে লাভে বিক্রি করলাম 50 টাকা লাভে, এটা একটা পার্ট, দুটো পার্ট হলো। তিন নম্বর, এটাকে কিনেছি 100 টাকায়, 90 টাকায় বিক্রি করলাম, লসে বিক্রি করলাম 10 টাকা লসে, এটাও জায়েজ। চার নম্বর, 100 টাকায় কিনলাম, কেনার পর ক্রাইসিস আছে, বুঝতে পারছেন কথাটা, খুব ডিমান্ড, বাজার দরে আপনি মালটা ছেড়ে দিলেন, বাজার দরে মালটা ছেড়ে দিলেন যে কোনো একটা দামে, কিছু বুঝতে পারলেন ব্যবসাটা? ব্যাস, এই চার রকমের ব্যবসা, এই চারের বাইরে হলে গন্ডগোল হয়ে যাবে, বাড়ি থেকে ভাববেন। নিজেরাই এই জিনিসগুলো তৈরি করুন, ইসলামটাকে এইভাবে তৈরি করে তুলুন, রাসূলুল্লাহর আদর্শ ছিল এইটাই। চলুন এবারে আসছি, ব্যবসাটাও হলো দোকান শুরু করবেন আল্লাহর নাম, ঝাঁপ ফেলবেন আল্লাহর নামে, নবীর তরিকায় ব্যবসা করবেন, রাসূলুল্লাহ বলেছেন যতক্ষণ দোকানে থাকবে ততক্ষণ ইবাদত বলে গণ্য হবে। একটা ছোট ঘটনা বলি, নবীর যুগের ঘটনা, রাসূলুল্লাহ করেছেন কি, একদিন মদিনার বাজারে ঢুকেছেন, হঠাৎ করে বাজারে ঢুকেছেন, ঢুকে কি করছে দেখছে, একজন সাহাবী গম বিক্রি করছে, গম 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 বিক্রি করছে, তা গমওয়ালারা কি করে দেখবেন, চাল বিক্রিওয়ালাদের মতো মুখটা খুলে রাখে না, তো গমওয়ালারা মুখ খুলে রেখেছে আর সাহাবিটা বসে আছে দোকানদার। রাসূলুল্লাহ করেছেন হঠাৎ করে গিয়ে জামার হাতাটা গুটিয়েছে, জামার হাতাটা গুটিয়ে রাসূলুল্লাহ করেছেন কি, ডান হাতটা একদম পুরো ওই গমের বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, একদম বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, ভিতর থেকে এক মুঠো গম রাসূলুল্লাহ বের করেছে, বের করে গমের দিকে দেখে আর দোকানদারের মুখের দিকে দেখে, গমের দিকে দেখে আর মুখের দিকে দেখে, কিছুক্ষণ পরে বলছে এই রকম ব্যবসা ঠিক না, কিছু বুঝতে পারলেন? তাহলে বলি, ওই গম দোকানদার গমের প্রথম অংশটা, বস্তার প্রথম অংশটা শুকনো ছিল আর ভিতরে ভিজে গম ছিল, আর বিক্রি হবে, মানুষ কিনবে কোন গমে, শুকনোর দরে, শুকনোর দরে কিনবে, তাহলে ঠকানো হলো। এই জন্য রাসূলুল্লাহ বললেন এই ধরনের ব্যবসা ঠিক না, আপনি আমার বাড়ি থেকে এটাকে ইউটিলাইজ করুন। আবার আসছি, দেখুন ওজনে কম দেওয়া নিয়ে, ওজনে কম দেওয়া, রাসূলুল্লাহ বলেছেন কোরআনে আয়াতটা বলি, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা তাআলু আলান নাসি ইস্তাউফুন ওয়া ইযা কালুহুম মা ওয়াজানুহুম ইখসুরুন। খবরদার বাপ, কোনোদিন কাউকে ঠকাবেন না, ঠকাতে যাবেন না, যে ওজনে দেবেন ওজনটা একটু বেশি, যদি এক রতি একটু বেশি যদি যায় ভালো, কমে দেবেন না। আল্লাহর কোরআন বলছে ওই সমস্ত লোকেদের প্রতি জাহান্নাম, যারা ওজনে কম দেয়, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় কড়ায় গন্ডায় বুঝে নেয়। আমি আল্লাহ তার ব্যবসা বেশি দিন রাখবো না, মুহূর্তের মধ্যে কিভাবে তার ব্যবসা কোন দিক দিয়ে চলে যাবে সে নিজেই ভাবতে পারবে না। এমনও মানুষ আছে তো বাপ, গরিব মানুষ খেতে পেত না, সে আজকের লক্ষ লক্ষ টাকার মালিক, ঠিক না বেটি? আবার এমনও মানুষ ছিল কোটিপতি, কোটিপতি, কোথায় থেকে কি হয়ে গেল, একটা ছেলে মারা গেল অ্যাক্সিডেন্টে, তারপরে কি হয়ে গেল, সব শেষ। একটা জ্বলন্ত শিক্ষা দিয়ে যাচ্ছি, জ্বলন্ত শিক্ষা গো বাপ। একজন ফকির সাহেব, নাম হলো তার তাবারক আলী রহমাতুল্লাহ আলাইহে, আমি যে মাদ্রাসায় চাকরি করি, আমি যে মাসা চাকরি করি, ওই মাসার যার নামে তাবারুক, তাবারুকি হাই মাদ্রাসা, তার মানে তাবারুক আলী রহমাতুল্লাহ আলীকে জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন। তো কোনো এক ব্যক্তি, খুব নাম করা এলাকার ডাক্তার, তার চারটে ছেলে, তা কোনো তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করার কারণে আল্লাহওয়ালা মানুষটা বলেছিল, এই নার্সিং হোম ছিল বিশাল বড়, চারটে নার্সিং হোম, খালি বলেছিল এই তোর পায়রা খোঁপ পড়ে থাকবে, পায়রা উড়ে চলে যাবে, এইটুকু বলেছিল বাপ। আজ পর্যন্ত সব চলে গেল, পায়রার খোপের মতো নার্সিং হোম গুলো পড়ে রইল চোখের সামনে বাপ।